সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে আমরা নামার পর একটা ভ্যান যোগে আমাদের আগে বুকিং করা সেন্ট রোজ রিসোর্ট, সেই রিসোর্টের দিকে আমরা আগাচ্ছি। সেন্ট রোজ রিসোর্টটা হচ্ছে উত্তর দিকের বিসি এর খুব কাছাকাছি একটা রিসোর্ট। আমরা চলে এসেছি আমাদের পূর্বে বুকিং করা সেন্ট রোজ রিসোর্টে। চলুন এর রুমগুলো ঘুরে দেখা যাক। এদের রুমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা রুমে দুইটা করে বেড, দুইটা করে ড্রেসিং টেবিল এবং একটা ওয়াশরুম। তো সেই ক্ষেত্রে যে বেড দেওয়া আছে, এই বেডে প্রত্যেক বেডে দুজন অনায়াসে থাকা যায়। তার মানে চারজনের জন্য 1000 টাকা রুম ভাড়া, তো আমার মনে হয় না খুব একটা বেশি। তো দুইজন হলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম, যে একটু ভাড়াটা বেশি পড়ে যায়। চলুন আর একটা রুম ঘুরে দেখা যাক। সেই সময় এই রুমটাতে শুধুমাত্র জানলা লাগানো হয় নাই, এই রুমটাতে দুইটা বেড, দুইটা আলমারি এবং সমস্ত ফিটিংস গুলো নিউ। আর এই রিসোর্টের যিনি কেয়ারটেকার মনির হোসাইন, তার নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের দরকার পড়লে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। সেন্ট রোজ রিসোর্ট থেকে খুব কাছে হচ্ছে উত্তর দিকের বিচ এবং মোটামুটি 2 মিনিটের মতো হাঁটা পথ। আমরা এখন রুমে ফ্রেশ হওয়ার পর এখন আমরা দুপুরের খাবারের জন্য বের হচ্ছি। এবং এখানকার যে হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোতে মাছের যে দাম সেটা হলো ভেরি করে, সেই ক্ষেত্রে আপনাকে দামাদামি করে মাছ কিনবেন। আমরা দুপুরে খাওয়ার জন্য নিয়েছিলাম টুনা মাছ ভাজি, এটা পার পিস 200 টাকা পড়ছিল এবং ভর্তা 50 টাকা, ডাউল হচ্ছে 30 টাকা, আর ভাত হচ্ছে জন প্রতি 40 টাকা করে প্লেট, আর সালাদ হচ্ছে ফ্রি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উত্তর বিচে যাচ্ছি, সেখানে কিছু সময় ব্যয় করবো আমরা। বিচে ঘোরার জন্য এখানে সাইকেল এবং মোটরসাইকেল পাওয়া যায়, তো সাইকেলে প্রতি ঘন্টা 40 টাকা নিবে।
এখন সূর্যাস্তের পূর্ব মুহূর্তে, এবং সূর্যাস্তের সময় আপনারা পশ্চিম দিশের দিকে গেলে সূর্যাস্তর যে সিনারিটা, সেই সিনারিটা অনেক সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন, এবং সূর্যটা দেখেন কিরকম রক্তিম আকার ধারণ করছে। আজকের ঘোরাঘুরি এখানে শেষ, এবং কালকে আমরা পশ্চিম বিচ এবং সেরাদ্বীপ এই দুটো প্লেসকে কভার করব। তো থ্যাংক ইউ সবাইকে।